ভারতকে সরিয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলো অস্ট্রেলিয়া। 2021 সালের মে মাস থেকে চলতি বছরের মে পর্যন্ত পারফরম্যান্সের বিচারে এ তালিকা প্রকাশ করেছে আইসিসি। 30 ম্যাচে 124 রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। 2023 সালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়াতে তালিকার শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। অজিদের থেকে 4 পয়েন্ট কম নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছে ভারত। ম্যান ইন ব্লুরা টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেও ওয়ান ডে ও টি টোয়েন্টিতে প্রথম স্থান ধরে রেখেছে তারা। টেস্ট ও টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ আছে নবম স্থানে, আর 86 পয়েন্ট নিয়ে ওয়ান ডে র্যাঙ্কিংয়ে টাইগাররা আছে 8 নম্বরে।